লোকসভা নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় নানান অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। এদিন ব্যারাকপুর মনিরামপুর ক্যান্টনমেন্ট গার্লস হাই স্কুল বুথ সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা একটি ক্যাম্প তৈরি করে। এরপরই সেই ক্যাম্পকে কেন্দ্র করে পুলিশ এবং তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা বাঁধে, যার জেরে এলাকা জুড়ে চূড়ান্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।